প্রথম প্রশ্ন, খালি পেটে রসুন খেলে কি হয়? উত্তরটি হলো, খালি পেটে একোয়া রসুন খেলে হৃদরোগের আশঙ্কা অনেকটাই কমে যায়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, শরীর চট করে ক্লান্ত হয় না, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে রসুন। বিশেষ করে রোজ যদি কেউ একোয়া রসুন খান, তা ডায়াবেটিসের আশঙ্কা কিছুটা কমতে পারে। অনেকেই সারা বছর সর্দি কাশির সমস্যায় ভোগেন, ঠান্ডা লাগা কমতেই চায় না, তারা যদি নিয়মিত সকালে খালি পেটে একোয়া রসুন খান, 3 সপ্তাহেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সবচেয়ে বড় কথা, শরীরকে দূষণমুক্ত করতে রসুন খুবই কার্যকর। সকালে খালি পেটে একোয়া রসুন খেলে শরীরে জমা টক্সিন দ্রুত সাফ হয়ে যায়, এর ফলে শরীর সুস্থ থাকে। খালি পেটে রসুন খাওয়া মূলত রসুনের ক্ষমতা বাড়িয়ে দিয়ে পরিণত করে একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকে। গবেষকদের মতে, খালি পেটে রসুন খাওয়া হাইপারটেনশন ও স্ট্রেস কমাতে সাহায্য করে, হজমের গণ্ডগোল রোধ করে, এছাড়া স্ট্রেস থেকে পেটে গ্যাসের সমস্যা হলে সেটাও প্রতিরোধ করে, যদি আপনি খালি পেটে রসুন খান। অন্যদিকে পেটের গণ্ডগোলজনিত অসুখ যেমন ডায়রিয়া হলে এই খালি পেটে রসুন দ্রুত তা সারিয়ে দেয়। সকালে খালি পেটে রসুন খাওয়া শরীরের রক্ত পরিশুদ্ধ করে ও লিভারের ফাংশন ভালো রাখতে সহায়তা করে। পরের প্রশ্ন, রসুন আর মধু একসঙ্গে খেলে কি হয়? উত্তরটি হলো, ডায়রিয়া এবং পেটের সমস্যা দূর করতে রসুন মধুর মিশ্রণ খেতে পারেন। এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দেহের ইনফেকশন দূর করে থাকে। রসুন মধুর মিশ্রণে এমন বৈশিষ্ট্য রয়েছে যা হৃৎপিণ্ডের ধমনীতে জমে থাকা চর্বি বের করতে সাহায্য করে, যার ফলে আপনার শরীরে রক্ত সঞ্চালন সঠিকভাবে শুরু হয়। পরের প্রশ্ন, রসুন রাতে খেলে কি হয়? উত্তরটি হলো, রসুন ঠান্ডা ও জ্বর দূর করে। যদি আপনাকে বারবার ঠান্ডা লাগে, সর্দি কাশি ও জ্বর প্রভৃতি সমস্যায় ভোগেন, তাহলে রাতে ঘুমানোর আগে রসুন খান। এটি খাওয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যকারিতা উন্নত হয়, এটি জ্বর সর্দি ইত্যাদি সমস্যা থেকেও মুক্তি দেয়। এছাড়া রাতে ঘুমানোর আগে রসুন খেলে ঠান্ডা থেকে মুক্তি পাওয়া যায়। পরের প্রশ্ন, গর্ভবতী নারী রসুন খেলে কি হবে? উত্তরটি হলো, গর্ভবতী নারীর জন্য রসুন খাওয়া অনিরাপদ। গর্ভ অবস্থায় রসুন খেলে প্রসব বেদনা বাড়তে পারে। যেসব মা শিশুকে বুকে দুধ খাওয়াচ্ছেন, তাদেরও রসুন খাওয়া ঠিক নয়, এতে দুধের স্বাদ বদলে যেতে পারে। পরের প্রশ্ন, রসুন আর দুধ একসঙ্গে খেলে কি হবে? উত্তরটি হলো, দুধ এবং রসুনের মিশ্রণ আপনাকে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই মিশ্রণ শরীরে জমে থাকা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ফলে উচ্চ কোলেস্টেরলের সমস্যা দূর হয়। এছাড়া এই মিশ্রণ হৃদরোগের ঝুঁকি কমায়। অ্যাজমা কফ নিউমোনিয়া সমস্যা রয়েছে যাদের, প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধে রসুন মিশিয়ে খেলে সমস্যা দূর হয়। পরের প্রশ্ন, রসুন রান্না করে না কাঁচা খাবেন, কোনটি ভালো? উত্তরটি হলো, রসুন সাধারণত রান্না করে খাওয়া হয়, তবে কাঁচাও খাওয়া যায়। কাঁচা রসুন রান্না করা রসুনের চেয়ে বেশি কার্যকর হতে পারে, তবে কাঁচা রসুনে রয়েছে অ্যালিসিন নামক উপাদান যা রক্তকে পাতলা করতে সাহায্য করে এবং কোলেস্টেরলের মাত্রা কমায়। সুতরাং রসুন খাওয়ার সর্বোত্তম উপায় হল কাঁচা রসুন খাওয়া, যেহেতু তাজা রসুনের মধ্যে অ্যালিসিন থাকে এবং এই উপাদানটি রান্নার সময় সহজেই নষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন, অতিরিক্ত রসুন খেলে কি হয়? উত্তরটি হলো, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের প্রকাশিত গবেষণা অনুযায়ী, খালি পেটে অতিরিক্ত রসুন খেলে বুক জ্বালা পড়া, বমিভাব, এমনকি বমিও হতে পারে। অতিরিক্ত রসুন খেলে হাইফিমা হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আইরিস ও কন্যার মাঝে রক্তক্ষরণ ঘটে, ফলে আপনার দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি বাড়তে পারে। এছাড়া অতিরিক্ত রসুন খাওয়ার ফলে মাথা ঘোরানোর মতো সমস্যা হতে পারে, কারণ রসুন বেশি খাওয়ার ফলে কমে যেতে পারে রক্তচাপ, আর নিম্ন রক্তচাপের উপসর্গ হিসেবে দেখা দিতে পারে দুর্বলতা। এছাড়া ডায়রিয়াও হতে পারে, কারণ রসুনে সালফার রয়েছে যা পেটে গ্যাস তৈরি করে, ফলে হতে পারে ডায়রিয়া। পরের প্রশ্ন, রসুন খেলে কি শুক্রাণু বাড়ে? উত্তরটি হল, রসুনে অ্যালিসিন নামক যে যৌগটি থাকে যা শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে। এছাড়া রসুনে উপস্থিত সেলেনিয়াম শুক্রাণুর গতিশীলতা বাড়িয়ে দেয়। রসুন নিস্তেজ লোকেদের মধ্যে জৈন ক্ষমতা সৃষ্টি করে, বীর্য বৃদ্ধি করে, গরম স্বভাব লোকেদের বীর্য গাঢ় করে, পাকস্থলীয় গ্রন্থির ব্যথার উপকার সাধন, অ্যাজমা এবং কাঁপুনি রোগেও উপকার করে। এছাড়া পুরুষদের জৈন ক্ষমতা বাড়াতে অসাধারণ ভূমিকা পালন করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সুস্থ বীর্য তৈরিতে রসুনের জুড়ি নেই, তাই রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয়। গবেষণায় দেখা গেছে প্রতিদিন 2 কোয়া রসুন কাঁচা অবস্থায় চিবিয়ে খেলে শরীরে স্পাম উৎপাদনের মাত্রা বেড়ে যায় এবং সুস্থ স্পাম তৈরিতে সাহায্য করে। পরের প্রশ্ন, রসুন কি যৌবন ধরে রাখতে সাহায্য করে? উত্তরটি হল, হারানো যৌবন ফিরে পেতে রসুন খুবই কার্যকরী। যৌবন ধরে রাখতে প্রতিদিন মধু ও লেবুর সঙ্গে 1 কোয়া রসুন মিশিয়ে খান, এতে যৌবন ফিরে আসবে। তাছাড়া প্রতিদিন নিয়ম করে কাঁচা রসুন খেলে স্ত্রী পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ী হয়। পরের প্রশ্ন, রসুন খেলে কি অ্যালার্জি হয়? উত্তরটি হল, হ্যাঁ, কিছু মানুষের ক্ষেত্রে রসুন খেলে অ্যালার্জি হয়, যদিও এটি খুব বিরল ঘটনা। আপনার শরীরের ইমিউন সিস্টেম যদি রসুনকে ক্ষতিকর হিসেবে চিহ্নিত করে এবং এর বিরুদ্ধে লড়াই শুরু করে বা অ্যান্টিবডি তৈরি করার প্রচেষ্টা করে, তাহলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা হতে পারে। পরের প্রশ্ন, রসুন কাদের খাওয়া উচিত নয়? উত্তরটি হল, যদি আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে তবে আপনার রসুন খাওয়া মোটেও উচিত নয়, কারণ রসুন আপনাকে হিমোলাইটিক অ্যানিমিয়ায় ভোগাতে পারে। সাধারণত মহিলাদের হিমোগ্লোবিনের সংখ্যা কম থাকে এবং যাদের রক্তচাপের সমস্যা রয়েছে, লিভারের সমস্যা রয়েছে, তাদের রসুন খাওয়া থেকে এড়িয়ে চলা উচিত। এছাড়া যারা গর্ভনিরোধক ব্যবহার করেন বা যিনি গর্ভ অবস্থায় আছেন, তাদের রসুন খাওয়া যাবে না। পরের প্রশ্ন, রসুন খাওয়ার উপযুক্ত সময় কোনটি? উত্তরটি হল, রোজ সকালে 1 কোয়া রসুন কাঁচা চিবিয়ে খেলে তা সবচেয়ে বেশি উপকারে আসে। আয়ুর্বেদ অনুসারে সকালে খালি পেটে খেতে হবে এমন তা নয়, দুপুর বিকেল বা রাতেও খেতে পারেন, কিন্তু পুরো উপকার পেতে গেলে খেতে হবে কাঁচা ও সকালে। খালি পেটে রসুন বিভিন্ন রোগ প্রতিরোধ ও নিরামের জন্য খুবই কার্যকরী। গবেষণায় দেখা গেছে যে রসুন যদি খালি পেটে খাওয়া হয় তবে এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।